স্যার আমি ওরে মা হইতে সাহায্য করতে চাই। স্টুডেন্ট লাইফের কথা শুনলেই আমরা সবাই নস্টালজিক হয়ে যাই। আমাদের প্রত্যেকেরই স্টুডেন্ট লাইফের কিছু ইউনিক ঘটনা আছে, আবার কিছু কমন ব্যাপার স্যাপার আছে। এই স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় ট্র্যাজেডি কী? আপনি যত বেশি পড়ালেখাই করেন না কেন, পাশের বাড়ির কোনো না কোনো হরিদাসপাল আপনার চেয়ে বেশি পড়ালেখা করবে, আর আপনার বাপ মা তার সাথেই আপনার তুলনা করবে। এই পাশের বাড়ির ওই হরিদাসপালের চেয়ে আরও বেশি ডিস্টার্ব করবে আপনাকে আরেকটা লোক, যে মানুষটাকে আপনি জীবনে কোনো দিন সন্তুষ্ট করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার পাশের বাসার আন্টি। আপনি যদি ফিজিক্সের নোবেল পুরস্কার পান তাহলে আপনার পাশের বাসার আন্টি কী বলবে? নিশ্চয়ই ঠিক মতো লেখাপড়া করো নাই, নাহলে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলাতে পাইলা না খেয়ে। তা আমি যখন স্কুলে পড়তাম তখন আমার চেয়েও বদমাশ পোলাপাইন আমার ক্লাসে ছিল। তা একদিন ক্লাসের টিচার বলতেছে, একদিন পৃথিবীতে কিয়ামত কিংবা মহাপ্রলয় হবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমুদ্রের পানি পৃথিবীতে নেমে এসে সব কিছুকে গ্রাস করে দেবে, গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। তো এক ছাত্র ওই সময় হাত তুলে কইতেছে, স্যার ওই দিন কি তাইলে স্কুল বন্ধ থাকবে? ভিন্ন ভিন্ন সময়ে স্টুডেন্ট লাইফের ভিন্ন ভিন্ন ধাপে স্টুডেন্টদের পরীক্ষা সংক্রান্ত কথাবার্তা একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। যেমন ধরেন ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি সিলেবাসে যা ছিল সব পড়ে আসছি, ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স সিলেবাসে যা ছিল সব পড়ছি, শুধুমাত্র একটা কোশ্চেন একটু কঠিন লাগছিল ওইটা পড়ি নাই। ক্লাস সেভেন থেকে ক্লাস টেন দশটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে আসছি, ক্লাস ইলেভেন পাশ করার জন্য তো পাঁচটা কোশ্চেন পড়লেই চলে, ক্লাস টুয়েলভ হ্যালো দোস্ত কালকে কোন সাবজেক্ট পরীক্ষা রে। আর ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকাকালীন, আরে বেটা বলবি না আজকে পরীক্ষা, আমি তো কলমই নিয়ে আসি না। যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তারা খেয়াল করে দেখবেন, পাবলিক ইউনিভার্সিটিতে ছেলেদের হল আর মেয়েদের হলের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট গল্প থাকে। যেমন ধরেন মেয়েদের হলে রিনার কাছে তিনটা চিরুনি, মিনার কাছে পাঁচটা চিরুনি, আর সেজুতির কাছে সতেরোটা চিরুনির একটা সেট। আর ছেলেদের হলে রতন রহিম রাম শ্যাম যদু মধু এরা সবাই মিলে একটা চিরুনি ব্যবহার করে। আর শুক্রবারে এরা কেউ মাথার চুল আঁচড়ায় না, কারণ ওই দিন পাশের রুমের মফিজ ডেটিংয়ে যাওয়ার সময় চিরুনিটা পকেটে করে নিয়ে আসা। আমি যখন স্কুলে পড়ি একদিন ক্লাসে আমার দুই ফ্রেন্ড দেরি করে আসছে, তো টিচার জিজ্ঞেস করতে চাই তোর দেরি করে আসছিস কেন? তো এক ছাত্র কইতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসার সময় আমার পকেট থেকে একশো পাঁচশো টাকার নোট পড়ে হারায় গেছে, স্যার বললেন না আমি গোটা রাস্তা ওই পাঁচশো টাকার নোটটা খুঁজলাম একেবারেই খুঁজে পাইলাম না। তো স্যার আরেক ছাত্ররা বলতেছে, আচ্ছা ওর না হয় টাকা খুঁজতে গিয়ে দেরি হয়েছে, তোর দেরি হইলো কেন? সে কে, স্যার ওই একই কারণে। একই কারণে মানে? স্যার ও যেই নোটটা খুঁজতেছিল আমি ওইটার উপরে দাঁড়াইছিলাম। এই পৃথিবীতে তিন ধরনের স্টুডেন্ট থাকে। এক, যে জানে একটু লিবারেল টিচার খাতা দেখলে সে এ প্লাস পাবে। দুই, যে জানে একটু লিবারেল টিচার খাতা দেখলে সে পাস করতে পারবে। আর তিন, আমার মতো যে জানে সে নিজে খাতা দেখলেও পাস করতে পারবে না। তো ক্লাসে একদিন টিচার এক স্টুডেন্টের বলতেছে, আচ্ছা বলতো দশ থেকে একবার দিলে কত হয়? সে বলে, স্যার দশ থেকে একবার দিলে দশই হয়। স্যার বলতেছে, হ্যাঁ বুঝতেছিস না, বলতো তোর হাতে দশটা আপেল আছে, তোর কাছ থেকে আমি একটা আপেল নিয়ে গেলাম, তাহলে তোর হাতে কয়টা আপেল থাকবে? সে কয়, স্যার আমার কাছে দশটা আপেলই থাকবে, আমার আপেল আমি কাউরে দিব না। স্যার কয়, হ্যাঁ তুই তো বুঝতেছিসই না, আচ্ছা ধর তোর হাতে দশটা আপেল আছে, তোর এক বন্ধু তোর কাছ থেকে জোর করে একটা আপেল নিয়ে গেল, তাহলে তোর হাতে কী থাকবে? কয়, স্যার দশটা আপেল আর একটা বন্ধুর ডেড বডি। আমরা যখন স্কুলে পড়ি ওই সময় স্কুলে হেডমাস্টারের উপর সবার প্রচণ্ড রকমের রাগ ছিল। তো একদিন আমার এক ফ্রেন্ড আছে, সে নিজেও একটু কেমন জানি, তার ফ্যামিলির প্রত্যেকটা লোক একটু কেমন জানি টাইপের। তো সে হেড স্যারের রুমে ফোন করছে, টিএনটি ফোন থেকে ফোন করছে, ফোন করে বলতেছে, হ্যালো এটা কি হেড স্যারের রুম? জি। আপনি কি হেড স্যার বলতেছেন? জি বলতেছি। আপনার এখানে কি টেবিল আছে? হ্যাঁ আছে। তাহলে টেবিলের নিচে মাথা ঢুকায় বসে থাকে। স্যারের তো কাছে মেজাজ খারাপ হয়, এত বড় সাহস আমারে বলে টেবিলের নিচে মাথা ঢুকায় বসে থাকতে। স্যার সঙ্গে সঙ্গে ওই নাম্বারে কল ব্যাক করছে, তো কল ব্যাক করার পরে ওই ছেলের মা ফোন ধরছে। তো স্যার বলতেছে, হ্যালো কিছুক্ষণ আগে এই নাম্বার থেকে একটা বাচ্চা আমারে ফোন কইরা টেবিলের নিচে মাথা ঢুকায় বসে থাকতে বলছে। আচ্ছা ঠিক কতক্ষণ আগে বলছে? এই দশ মিনিট। ঠিক আছে তাহলে এখন বাইর করে ফেলা। ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট এত বেশি আনপ্রেডিক্টেবল হয়
যে তাদের কিছু কিছু উত্তর টিচারদেরকে নানান রকমের বিব্রত করা অবস্থায় ফেলায় দেয়। তো ক্লাসে একবার এক টিচার এক স্টুডেন্টরে বলতেছে, আচ্ছা বলতো অস্বাভাবিক দৈহিক বৃদ্ধি ঘটেছে এমন দুইটা প্রাণীর উদাহরণ দে। তো স্টুডেন্ট কইতেছে, স্যার অস্বাভাবিক দৈহিক বৃদ্ধি ঘটছে এমন দুইটা প্রাণীর উদাহরণ, ঠিক আছে সানি লিওন আর আয়েশাটা কি? এইরকমই একটা ক্লাসে এরকম আনপ্রেডিক্টেবল স্টুডেন্টদের সাথে এক টিচার সে স্টুডেন্টদের এম ইন লাইফ জানার চেষ্টা করতেছে। তো স্যার বলতেছে, এই সামি দ্বারা তুই বড় হয়ে কী করতে চাস? স্যার আমি বড় হয়ে ডাক্তারি করতে চাই। এই সাকিব দ্বারা তুই বড় হয়ে কী করতে চাস? স্যার আমি বড় হয়ে ইঞ্জিনিয়ারিং করতে চাই। এই মিনা দ্বারা তুই বড় হয়ে কী হইতে চাস? সে বলে, স্যার আমি বড় হয়ে একজন ভালো মা হইতে চাই। তো পাশ থেকে ওই রকম এক স্টুডেন্টরে জিজ্ঞেস করছে, এই দ্বারা তুই বড় হয়ে কী করতে চাস? স্যার আমি ওরে মা হইতে সাহায্য করতে চাই। স্টুডেন্ট লাইফের কথা বলতে বলতে স্টুডেন্ট লাইফের খুব পরিচিত একটা প্রবাদের কথা মনে পড়ে গেল, গাছে কাঁঠাল গোফে তেল। তা আপনাদেরকেও বলতেছি, গাছে কাঁঠাল গোফে তেল এর প্রকৃত উদাহরণ কি? আপনার বিয়ের জন্য পাত্রী দেখা হইতেছে আর আপনি চলে গেছেন ওষুধের দোকানে। আমার মতো ছাপোষা স্ট্যান্ড আপ কমেডিয়ানের এই স্টেজে দাঁড়িয়ে বলা স্টুডেন্ট লাইফের মজার মজার অভিজ্ঞতাগুলোর বাইরে, আজকালকার দিনে স্টুডেন্ট লাইফ মানে তো বড় বড় গাইড বই আর সকাল সন্ধ্যা কোচিং সেন্টারের জাতাকলে পৃষ্ঠ, শুভ দাশগুপ্তের ব্রিলিয়ান্ট ছেলে। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গায়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেও বন্ধুদের সাথে লেখাপড়া করে, তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। এরপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়, তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো চাকরি পায়। ভালো চাকরি, দামি ফ্ল্যাট, প্রচুর টাকা। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর গিয়ে বসে বিদেশের বিমানে, পৌঁছে যায় আমেরিকা, জার্মান কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ওইসব দেশ ব্রিলিয়ান্টদের টপার টপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য প্রচুর বাড়ি গাড়ি আর ডলারের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়ান্টরা সেখানে সুখে থাকে। সুখে থাকতে থাকতে তারা ভুলে যায় দেশগায়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গেয়মন্ত্রীদের কথা ক্রমে ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খর্তুতো জ্যাঠতুতো সব অসফল ভাই বোনদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, কেবল প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের জগতে অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলেরা মাঝে মধ্যে তাদের বাবা মায়ের জন্য টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে তাদের বাবার মুখে হাসি ফুটে ওঠে, মায়ের চোখ ভরে ওঠে জলে। ব্রিলিয়ান্ট ছেলেরা এই ন্যাস্ট ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলোকাতা, এত করাপশন, এসব দেখে তাদের গা ঘিনঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বালালেই যা থেকে টুংটাং আওয়াজ করে ওঠে। ব্রিলিয়ান্টের ব্যাপার স্যাপারই আলাদা। এই ব্রিলিয়ান্টকে ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কতকাল কর্মক্লান্ত দুপুরে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরাতে হয়েছে, কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে একটা ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন, এসব তথ্য ব্রিলিয়ান্টের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস আর ভিসুভিয়াসের ছবি থাকে। এই শ্যামল বাংলার নদী, মাঠ আর বর্ষার মেঘের ছবি, এসব ভাবি যাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা সঙ্গীত শোনে না, গল্প কিংবা কবিতা পড়ে সময় নষ্ট করে না। তারা আকাশ দেখে না, বৃষ্টি দেখলে তাদের মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, তারা কেবল ব্যস্ততায় ডুবে থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু শয্যায়, গোটা বাড়ি ভর্তি লোকজন, অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে গেছে, গোটা বাড়ি ভর্তি এক অদ্ভুত নিস্তব্ধ। মা বারবার কাপা কাপা ঠোঁটে জিজ্ঞেস করছেন, খোকন এলো, খোকন? ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সবাই মাকে বারবার বোঝাচ্ছে, ওই তো খোকন এলো বলে, কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন, খোকন যাচ্ছে আরও বড় দায়িত্ব নিয়ে, আরও বেশি ডলার। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে এরকম ব্রিলিয়ান্ট তৈরি করতে ব্যস্ত।